আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা না হতে রেজাল্ট প্রকাশ করে দেওয়ার প্রতিবাদে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ শনিবার 11 দিনে পড়ল। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই টানা 11 দিন ধরে অবস্থান বিক্ষোভ করে চলেছেন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, এখনো পর্যন্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো প্রকারের সদুত্তর আসেনি, তাই তাদের দাবি না মানা হলে আগামীতেও তাদের এই বিক্ষোভ অবস্থান চলবে বলেই জানিয়েছেন তারা। সুব্রজিৎ মণ্ডল নামে এক ছাত্র জানান, গত 27 জুন রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয় যেখানে বলা হয়েছিল চতুর্থ সেমিস্টারে ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়া হবে একটি নির্দিষ্ট নাম্বারের ভিত্তিতে। কিন্তু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা লকডাউনের আগে না নিয়ে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট নম্বরের ভিত্তিতে পাশ করিয়ে দেয়। রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন করছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, এমনই দাবি তুলেছেন ছাত্রছাত্রীরা। নিজেদের ব্যর্থতা লুকোতে ছাত্রছাত্রীদের এমএ, এমএসসি, এমকম রেজাল্টের বৈধতাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এই সকল দাবিতেই তাদের এই আন্দোলন। আমরা এখনো অনশনে বসিনি, আমরা বিগত 10 দিন ধরে এখানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসে আছি। একটা দাবি নিয়ে এসেছিলাম গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, কিন্তু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে ঢুকতে দেয়নি এবং আপনারা গেটে দেখতে পারবেন তালা দেওয়া আছে। আমরা এখানে 10 দিন ধরে আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রচারে গেছি। আমরা আমাদের দাবি ছিল রাজ্য সরকারের যে নোটিশ বের হয়েছিলো 27/6/2020, সেই নোটিশে ক্লিয়ারলি লেখা ছিল যে টার্মিনাল সেশন যে আছে, মানে অর্থাৎ ফোর্থ সেমিস্টারের সেমিস্টারকে পাস করিয়ে দেওয়ার নির্দেশ আছে, 80-20 রেসিওতে পাস করিয়ে দেওয়ার নির্দেশ আছে। কিন্তু আমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটি একমাত্র ইউনিভার্সিটি পুরো রাজ্যের মধ্যে যে লকডাউন আগে পর্যন্ত থার্ড সেমিস্টারের এক্সাম নিতে ব্যর্থ হয়। সেই ব্যর্থতা ঢাকতে, নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা কী করছে, থার্ড সেমিস্টারেও 80-20 রেসিওতে পাস করিয়ে দিচ্ছে এবং তার কিছুদিন মধ্যে ফোর্থ সেমিস্টারকেও 80-20 রেসিওতে পাস করিয়ে দিচ্ছে। এগুলো কি পরীক্ষা হয়নি তাহলে? না, থার্ড সেমিস্টারে পরীক্ষা হয়নি, আমরা বর্তমানে থার্ড সেমিস্টারেই আছি। পরীক্ষা না হতে রেজাল্ট? হ্যাঁ, পরীক্ষা না হতেই থার্ড সেমিস্টার পরীক্ষাই হলো না। থার্ড সেমিস্টার থেকে উত্তীর্ণ করে দিলো ফোর্থ সেমিস্টারে, আবার ফোর্থ সেমিস্টার থেকে উত্তীর্ণ করে দিলো বের করে দিবে কোন হিসাবে? মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বিশ্বভারত।